হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সবাই? অ্যান্ড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইজ, আজকে আমি তোমাদেরকে একটা নতুন এবং দারুণ জিনিস দেখাতে চলেছি। আগে জিনিসটাই দেখি। তো এই হচ্ছে সেই জিনিস যেটা আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার DJI অসমো অ্যাকশন 3, আর এটা হচ্ছে তার গ্লাস। তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, আমি আজকে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমার ক্যামেরার প্রোটেক্টিভ গ্লাসের রিভিউটা দেখাবো। তো এটা কেমন এবং কী কী দিয়েছে না দিয়েছে সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো, এবং লাগিয়ে কেমন লাগে বা কতটা প্রোটেক্ট করছে সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। বাকি আমার ক্যামেরার রিভিউটা আমি তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো, অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে, কারণ এটা হচ্ছে একটা আমার কী বলবো স্বপ্ন। তো সেই স্বপ্ন আমি আমার পূরণ করেছি। তো বাকি রিভিউ আমি তোমাদেরকে সব কিছু শেয়ার করব। তার সঙ্গে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই গ্লাস, কারণ গ্লাসটা লাগানোটা খুবই প্রয়োজন। তো সেই জন্য গ্লাসের রিভিউটা আগে হচ্ছে। তো চলো দেখি ভিতরে কী আছে না আছে। তো গাইজ, চলো এবার প্যাকেটটার ভিতরে কী আছে সেটা আমরা দেখে নিই। তো এখন আমি যেটাতে ভিডিও করছি সেটা হচ্ছে আমার DJI অসমো অ্যাকশন 3-তেই ভিডিওটা করছি, এবং আনবক্সিংয়ের ভিডিওটা অর্থাৎ গ্লাসের প্রোটেক্টিভ গ্লাসের আনবক্সিং ভিডিওটা আমি এতেই করব, তারপরে আবার মোবাইলে করব। তো চলো এবার দেখা যাক ভিতরে কটা গ্লাস আছে এবং তার সঙ্গে কেমন গ্লাসগুলো দিয়েছে। তো চলো বেশি দেরি না করে আগে দেখে নিই। তো গাইজ, আমি এটা অর্ডার করেছিলাম অনলাইনে, আর দেখতেই পাচ্ছো কী থেকে অর্ডার করেছিলাম, অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। বাকি এর ভিতরে কী আছে চলো আমরা সেটা আবার দেখি। এটা হচ্ছে বিল, আর এই হচ্ছে গ্লাসের প্যাকেট, এই হচ্ছে গ্লাস, এর মধ্যে গ্লাস আছে। এখানে লেখা আছে অ্যাকশন প্রো, আর এই হচ্ছে বিল, এর দাম নিয়েছে 197 টাকা, এর দাম নিয়েছে 197 টাকা। তো চলো এবার এর ভিতরে কী আছে বা কটা গ্লাস আছে সেটা দেখি। তো গাইজ, হ্যাঁ দেখতে পাচ্ছ তিনটে গ্লাস আছে, একটা গ্লাস একটা গ্লাস, এটা হচ্ছে লেন্সের গ্লাসটা, আর এটা হচ্ছে ফ্রন্টে যে ডিসপ্লেটা আছে তার গ্লাসটা, আর এটা হচ্ছে মেন ডিসপ্লের গ্লাসটা। মোট তিনটে গ্লাস দিয়েছে, বাকি গ্লাসগুলো কেমন হবে সেইগুলোই হচ্ছে এবার আমাদের জেনারেলি দেখা। কিন্তু অবশ্যই লাগানোর প্রয়োজন আছে, নাহলে কোনো রকম ক্র্যাচ লেগে গেলে সেই দাগটা কিন্তু ডিসপ্লে থেকে উঠবে না। আর এই গ্লাসগুলো হচ্ছে ফাইবার গ্লাস, বুঝতে পারছো? তো চলো এবার লাগাই, এবং লাগানোর পর দেখি কীরকম লাগে। তো গাইজ, এর সঙ্গে আরও দুটো জিনিস দিয়েছে, সেটা হচ্ছে যে এর মধ্যে দুটো উইপস আছে, একটা হচ্ছে ভিজে এবং একটা শুকনো, আর একটা ছোট্ট রুমাল দিয়েছে ডিসপ্লেটাকে মোছার জন্য। তো গাইজ, এটা হচ্ছে ড্রাই উইপসটা, যেটা দিয়ে আমি ভালো করে মুছবো ডিসপ্লেটা, সামনের দিকটাও ভালো করে ঘষে ঘষে মুছে নিতে হবে। তার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো দাগ লেগে থাকে, যে দাগটা ওঠার নয়, সেই দাগটা এটা দিয়ে ভালো করে ঘষলে উঠে যাবে। এবং তার সঙ্গে আমি কিন্তু আমার লেন্সটাও, লেন্সের গ্লাসটাও আমি ভালো করে মুছে নেবো এটা দিয়ে। ড্রাইটা দিয়ে মোছার পর এবার শুকনোটা দিয়ে হালকা করে মুছে নিতে হবে। মুছে নিয়ে পরে সঙ্গে যে রুমালটা দিয়েছি ছোট, সেটা দিয়ে আমি ভালো করে মুছবো। দেখতে পাচ্ছ মুছে নিচ্ছি যাতে কোনো দাগ টাগ না থাকে। তো গাইজ, দেখতে পাচ্ছ আমি ভালো করে মুছে নিলাম, দেখতে হবে যেন এর মধ্যে কিছু না লেগে থাকে, বুঝতে পারছো?
কোনো রকম দাগ টাগ যেন না থাকে, কারণ গ্লাসটা লাগানোর পরে কিন্তু সেই দাগটা আর উঠবে না। তো ফাইনালি আমার মোছা কমপ্লিট হলো, এবার আমি লাগাবো গ্লাস। তো আমি আগে লাগাবো এই ছোটো ফন্ট ডিসপ্লের গ্লাসটা। এখানে লেখা আছে ব্যাকস এবং এখানে লেখা আছে ফন্ট, তার মানে ব্যাক যেদিকটা আছে সেদিকটা কিন্তু লাগবে ডিসপ্লেতে, আর ফন্টটা থেকে যাবে, এটা পরে তুলতে হবে। তাহলে আগে আমি এটাকে তুলে নিই, এটাকে তুলে নিলাম। তুলে নেবার পরে যেটা করতে হবে কি, ভালো করে সাইজ করতে হবে। দেখতে হবে যে ঠিক সমান হয়েছে কি না, এবং তারপরে আস্তে আস্তে কিন্তু এটাকে ছেড়ে দিতে হবে, এবং এটা আস্তে আস্তে বসে যাবে। তো এখন করতে হবে কি, এটা দিয়ে আমি একটুখানি ঘষে নেবো যাতে হাওয়াটা বেরিয়ে যায় এবং এটা ভালোভাবে বসে যায়। তো আমি তুলে নিলাম, দেখতে পাচ্ছ গ্লাস একটা লাগানো আমার কমপ্লিট হলো। এবার দ্বিতীয় গ্লাস যেটা, সেটা হচ্ছে আমি মেন ডিসপ্লের গ্লাসটা লাগাবো। গাইস ফাইনালি কমপ্লিট হলো আমার গ্লাস লাগানো। তো এর মধ্যে দুটো গ্লাস খুব ভালো লেগেছে, ফন্টের দুটো গ্লাস, লেন্সের গ্লাসটা এবং ফন্ট ডিসপ্লের যে গ্লাসটা, এই দুটো গ্লাস কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু মানে ব্যাকের যে গ্লাসটা, অর্থাৎ বড় ডিসপ্লের যে গ্লাসটা, মেন গ্লাসটা, সেটা কিন্তু খুব একটা ভালো লাগানো হয়নি। এটা দেখতে পাচ্ছি এক জায়গায় উঠে আছে। তো আমি একটু চেষ্টা করলাম কিন্তু একটুখানি উঠেই থাকছে। আমি এটাকে আর ভাবছি তুলা লাগানো করবো না, বারবার তুলা লাগানো করলে এর আঠাটা নষ্ট হয়ে যাবে এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে চলে যাবে। তো অসুবিধা নেই, বাকি এবার এটাকে অন করে দেখি যে ডিসপ্লে এই লেন্সের ওপরে গ্লাসটা লাগানোর পর কেমন এর কোয়ালিটিটা আছে, কোনো অসুবিধা হয় কি না। আমি অন করলাম এবং আমি এর ফন্ট ডিসপ্লেটাকে অন করি, ব্যাক ডিসপ্লেটা অন হয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছ এবং আমার মুখটা দেখতে পাচ্ছ তোমরা, কোনো অসুবিধা হয়নি, পরিষ্কারই আসছে বাকি এই দিক থেকে। তো দেখতে পাচ্ছ ফন্ট সাইড থেকেও কেমন লাগানো হয়েছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কার, কিন্তু কোনো সমস্যা হয়নি কিন্তু, এবং কোয়ালিটি কিন্তু একদম পরিষ্কার। আর আমি এটা থেকেও রেকর্ড করে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনো রকম কোয়ালিটির মধ্যে তফাত এসেছে কি না। তো চলো সেটাও দেখে নিই একবার। তো গাইজ এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এটা আমি আমার ক্যামেরার গ্লাস, প্রোটেক্টিভ গ্লাস লাগানোর পরে আমি ভিডিওটা শ্যুট করছি, এবং তোমরা দেখতে পাচ্ছ যে কোয়ালিটির মধ্যে কোনো ডিফারেন্স এসেছে কি না, কোনো তফাত হয়েছে কি না। লাগানোর আগে তোমরা দেখেছো ভিডিও কোয়ালিটি এবং লাগানোর পরেও দেখছো ভিডিও কোয়ালিটি, তো কোনো রকম কিছু ডিফারেন্স হচ্ছে কি না সেটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি কোনো রকম ডিফারেন্স হওয়ার কথা নয়, এবং এই গ্লাসটা কিন্তু আমার লেন্সকে খুব ভালোভাবে প্রোটেক্ট করবে। এর মধ্যে কোনো রকম দাগ টাগ লাগলে কিন্তু সেটা গ্লাসের মধ্যেই লাগবে, আমি এটা পরে চেঞ্জ করে আবার লাগিয়ে নিতে পারবো অন্য, কিন্তু নাহলে এর মধ্যে যে গ্লাসটা লাগানো আছে লেন্সের উপরে যে এক্সটার্নাল গ্লাসটা লাগানো আছে সেই গ্লাসটা কিন্তু চেঞ্জ করতে গেলে অনেক টাকাই লাগে, কম করে হলেও 1-1.5 হাজার টাকা দাম আছে। তো সেটা থেকে সুরক্ষা পাবে বাকি তোমরাই বলতে পারবে ঠিক আছে কি না। তো আমার এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করবে। বাকি আমার এই ক্যামেরার রিভিউ টিভিউয়ের সমস্ত রকমের ভিডিও কিন্তু আসবে, তোমরা নজর রাখো আমার ইউটিউব চ্যানেল INT ব্লগে, এবং দেখতে পাবে DJI Osmo Action 3-র রিভিউ। এর আগে তোমরা দেখেছো যে Digitech অ্যাকশন ক্যামেরা যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, তার কোয়ালিটি সব কিছু তোমরা দেখেছো, না দেখে থাকলে তোমরা এখনও গিয়ে আমার এই ভিডিওটা দেখতে পারো, দেখলে তোমরা জানতে পারবে যে DJI Osmo Action 3 কেমন। বাকি আমার মনে হয় এটা সেটা উল্টোপাল্টা ক্যামেরা নেওয়ার থেকে একটা ভালো ক্যামেরা নেওয়াই বেস্ট হবে। তো তোমরা GoPro নিতে পারো অথবা DJI নিতে পারো, আর এখনকারের বাজার অনুযায়ী GoPro থেকে কিন্তু অনেক ভালো DJI, ব্যাটারি ব্যাকআপ থেকে আরম্ভ করে ভিডিও কোয়ালিটি ইত্যাদি যে কোনো দিক থেকে, এবং মাইকিংয়ের ব্যাপার থেকে সব দিক থেকেই কিন্তু GoPro থেকে DJI আগিয়ে। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।